ইডি অফিসার মনোজ কুমারকে তলব করল কলকাতা পুলিশ। আজ সকাল 11টায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। পাশাপাশি শুভ্রা কুণ্ডুর সঙ্গে তার সম্পর্ক ও বিষয় নিয়ে দিনভর দফায় দফায় বিভাগীয় তদন্তকারীদের জেরার মুখে পড়তে হলো মনোজ কুমারকে। সিজিও কমপ্লেক্সে ইডির কনফারেন্স রুম, এতদিন এখানেই অন্যদের জেরা করেছেন, আজ তিনি জেরার মুখে। দিনভর ইডি কর্তা মনোজ কুমারকে জেরা করলেন বিভাগীয় তদন্তকারী অফিসাররা। এই সেই ফুটেজ, রোজভ্যালি মালকিনের সঙ্গে এক প্রেমে ধরা পড়তেই মনোজ কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেয় ইডি। তড়িঘড়ি গঠন করা হয় 3 সদস্যের বিশেষ তদন্তকারী দল, নেতৃত্বে অ্যাডিশনাল ডিরেক্টর অনুজ গোগিয়া। বৃহস্পতিবার সকালেই দিল্লি থেকে কলকাতায় পৌঁছন তারা। রোজভ্যালি তদন্তের প্রতিটি ফাইল খতিয়ে দেখা শুরু হয়, তার মাঝেই ডেকে পাঠানো হয় বিতর্কিত ইডি অফিসারকে। সন্ধে পর্যন্ত দফায় দফায় চলে জেরা। তদন্তকারীরা জানতে চান মনোজ কুমারের হাতে থাকা রোজভ্যালি ও অন্যান্য চিটফান্ড তদন্তে কোনো ত্রুটি বা গাফিলতি আছে কিনা, তদন্তের ক্ষেত্রে মনোজ কুমার কোনো তথ্য গোপন বা বিকৃত করেছেন কিনা। ইডি অফিসার অভিযুক্ত বা অভিযুক্তদের সঙ্গে সম্পর্কিত কোনো ব্যক্তিকে অবৈধভাবে কোনো সুযোগ পাইয়ে দিয়েছেন কি, শুভ্রা কুণ্ডুর সঙ্গে কিভাবে তার ঘনিষ্ঠতা, কেন রোজভ্যালি মালকিনের সঙ্গে দিল্লি যান তিনি, যদিও তাকে জেরার কথা অস্বীকার করেছেন মনোজ কুমার। মেরা ফাইলে কুছ ফাইল দিখানা থা, কুছ ফাইল মে কনফিউজ, কুছ নেহি সমঝ মে আরা থা, ওই বতানে গিয়া থা, অর কোই দিক্কত নেই, কোই পুছতাছ নেই হুই হ্যায় হামারি। ইডি সূত্রের খবর, আগামী 7 দিনের মধ্যেই বিভাগীয় তদন্তের রিপোর্ট পেশ করা হবে, প্রয়োজনে তলব করা হবে রোজভ্যালি মালকিন শুভ্রা কুণ্ডুকেও। বিতর্কিত ইডি অফিসার যখন নিজের অফিসে জেরার মুখোমুখি, তখনই লালবাজার থেকে নোটিশ এসে পৌঁছয়। মনোজ কুমারকে শুক্রবার সকাল 11টায় কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে হাজিরার নির্দেশ দেওয়া হয়। শুভ্রা কুণ্ডুর সঙ্গে সম্পর্ক, রোজভ্যালি টাকা পাচারে তার ভূমিকা নিয়ে জেরার সম্ভাবনা, অন্তত তেমনটাই ইঙ্গিত কলকাতা পুলিশের। তবে তলবের কথা মানতে চাননি মনোজ কুমার। সিজার মণ্ডলের রিপোর্ট 24 ঘন্টা।